আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা আমি তৈরি করব না, আমার আপু তৈরি করবে। তো আমার এই বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে। তো চলুন দেখে আসি কী কী লাগে এই বিরিয়ানিটা তৈরি করতে। তো প্রথমে আপু গরুর মাংস নিয়েছে এখানে 1 কেজি পরিমাণে, আর পোলাওয়ের চাল নিয়েছে 1 কেজি পরিমাণে। তো 1 কেজি পোলাওয়ের চালের সাথে 1 কেজি গরুর মাংসই পারফেক্ট। আর এখানে 250 গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছে, আর এখানে দারচিনি নিয়েছে, এলাচি নিয়েছে, সাদা তেল নিয়েছে, আর এখানে জিরা বাটা নিয়েছে, আদা বাটা নিয়েছে, আর রসুন বাটা নিয়েছে, আর এখানে রাঁধুনি বিরিয়ানির মশলা নিয়েছি। তো আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরটাও নিতে পারেন। তো আপু একটা কড়াই বসিয়ে দিয়েছে চুলায়, আর সাদা তেল দিয়ে দিয়েছে, আর এখানে 250 গ্রামের পেঁয়াজের অর্ধেকটা আপু দিয়ে দিল। পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজে নিল। এখন 2 টেবিল চামচের মতো আর রসুন বাটা দিয়ে দিল। এখন 2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে। এখন এই মশলার ভিতরে আপু গরুর মাংসগুলোকে দিয়ে দিল। এখন কাঁচা জিরা বাটা 2 চামচের মতো দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছে। তো আপু এখানে দারচিনি আর এলাচি দিয়ে দিল। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছে। তো এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে আপু আবার। এখন আপু বিরিয়ানির মশলাটা মাংসের ভিতরে দিয়ে দিবে। তো আপনারা অবশ্যই 1 কেজি গরুর মাংসের জন্য 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিবেন। যদি আপনারা 2 কেজি পরিমাণের বিরিয়ানি করতে চান তখন আপনারা 2টা প্যাকেট ইউজ করবেন। তো আমরা এখানে 1 কেজি গরুর মাংস আর 1 কেজি পোলাওয়ের চালের জন্য আমরা 1টা বিরিয়ানি মশলা ইউজ করেছি। এখন এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে আমরা সেদ্ধ করে নিব। তো আধা ঘন্টার মধ্যে আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে, আর অন্য পাশে আমরা একটা পাত্র বসিয়ে আবার তেল দিয়ে দিলাম, সাদা তেল। তো এটা আপনাদের পরিমাণ মতন, আপনাদের ইচ্ছা মতন তেলটা ইউজ করবেন। আর আপু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমরা বেরেস্তা করে নিব, একদম ব্রাউন কালার করে ফেলব। এখন এখানে দারচিনি এলাচি আবার অ্যাড করে নিয়েছে আপু। পেঁয়াজটা অনেক সুন্দর করে ভেজে নিয়েছে আপু। এখন চাল দিয়ে দিচ্ছে ওই ভাজা পেঁয়াজের ভেতরে। চালগুলোকে আপু ভালো করে ভেজে নিচ্ছে, আর এখানে আদা পেস্ট দিয়েছে 2 টেবিল চামচের মতো, দিয়ে এটাকে ভালো করে আপু এখন ভেজে নিবে। এখন আপু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছে। আপু আগে থেকে গরম পানি করে রেখেছিল, এখন পোলাওয়ের চালের ভিতরে পানি অ্যাড করবে। তো পরিমাণ মতো পোলাওয়ে পানি কিন্তু দিতে হবে, না হলে পোলাওটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে 4 কাপ চাল নিয়েছি, এখন 8 কাপ পানি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে এটা ঢেকে দিব। আর এখন আঁচটা বাড়িয়ে দিব বলক আসা পর্যন্ত। তো বলক চলে এসেছে, আর আপু এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছে, আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। এখন এই বলক আসার মধ্যেই আমরা মাংসগুলোকে দিয়ে দেব। আর মাংস যখন আমরা নামাবো তখন মনে রাখবো মাংসের ঝোল যেন 1 কাপ পরিমাণের মতো থাকে, সেই হিসাবে নামিয়ে নিব। আর এখন এটাকে আমরা ভালো করে মিক্স করে দেব, আর চুলার আঁচটা এখন কমিয়ে দিব। 20 মিনিটের মতো ভাপে দিয়ে রাখবো। তো রেডি হয়ে গেল আমাদের মজাদার বিরিয়ানি। তো এখন আমরা যারা আছি সবাই মিলে এটাকে খেয়ে নিব। তো যারা নতুন আছেন এইভাবে বিরিয়ানি রান্না করতে পারেন খুব অল্প সময়ে।
আর খুব সহজে। তো আমার এই আপুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।